ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করুন, তারপরে নোটিফিকেশন বেলে ক্লিক করুন, আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, মোবাইল রিপেয়ারিং এর গভীরে ঢুকলে আপনি বুঝতে পারবেন মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে সফটওয়্যার কতটা জরুরি। বাজারেও ছড়িয়ে রয়েছে এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার বক্স যেগুলোর দাম প্রচুর। এই কথা মাথায় রেখে আমরা কি করেছি, টেলিকম আইনক্স বিভিন্ন ধরনের টুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বারবার, যে টুলগুলো দিয়ে ইউএসবি দিয়ে আপনি সহজেই কাজ করে ফেলতে পারবেন। এতদিনে আমাদের টুল আপনারা অনেকেই ব্যবহার করেছেন বা কাজ করছেন, মজা পেয়েছেন, কেউ কেউ লিখেছেন যে একটা টুল দিয়েই চারটে পাঁচটা এফআরপি লক ভেঙেছেন। আমরা কিন্তু খুব খুশি হই এরকম কোনো মতামত পেলে, কারণ এর পেছনে রাতের পর রাত জেগে যে পরিশ্রম আমাদের করতে হয় তাতে খানিকটা ইন্ধন জোগায় এটাই, এইরকম কমেন্টস গুলোই। আপনারা জানেন কি, প্রত্যেক মুহূর্তে আমরা ভাবতে থাকি যে এমন কি কি করা যায় যাতে টেলিকম আইনক্সের সান্নিধ্যে এসে টেকনিশিয়ানরা, স্পেশালি গরিব টেকনিশিয়ানরা যাদের অত দামি দামি বক্স কেনার ক্ষমতা নেই, তারা কিভাবে নিজেদের রুজি রুটির পরিমাণটা বাড়াতে পারবে, ভালো কাজ করতে পারবে। তাদের কথা মাথায় রেখেই রোজ আমরা চলে আসি নিত্য নতুন টুল নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের ভালোবাসা পেতে। আর সেই জন্যই আজকে আর একটা টুল নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। খুব মনোযোগ দিয়ে টুলটা দেখুন এবং এটা দিয়ে কাজ করুন, ভালো লাগলে অবশ্যই আমাদের ফোন করবেন। এখন আমরা যে টুলটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে ইউনিভার্সাল এফআরপি আনলকিং টুল। মানে এই টুলটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আমার মানে এফআরপি লক খুলতে অনেক সুবিধা হবে। মানে ইউনিভার্সাল মানে এটা দিয়ে অনেক রকমের এফআরপি লক কিন্তু আমরা খুলতে পারবো, স্যামসাং হোক, মোটোরোলা হোক, বিভিন্ন ধরনের, মানে এমটিকে সিপিইউ হোক, স্পেকট্রাম সিপিইউ হোক, ওপো ভিভো, যে কোনো মোবাইলের কিন্তু এফআরপি লক আমরা খুলে ফেলতে পারবো আমাদের কাছে যদি এই টুলটা থাকে, ইউনিভার্সাল এফআরপি টুল। তো চলুন শুরু করা যাক যে এই টুলটা দিয়ে কিভাবে আমাদের এফআরপি লকটা ওপেন হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপ স্ক্রিনের ওপরে ইউনিভার্সাল এফআরপি টুল বলে যেই ফোল্ডার দেখতে পাচ্ছি, শুধু এই ফোল্ডারটা আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা পেয়ে যাচ্ছি ইউনিভার্সাল এফআরপি টুল সেটআপটা, জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে। ইয়েস করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পারবো আমাদের ডেস্কটপ স্ক্রিনের উপরে আসবে। চলে এসছে, চলে আসার পর এখানে একটু ফলো রাখতে হবে যে আমাদের নেক্সট অপশান কি করতে হবে। এখানে কিন্তু আমাদের লগ ইন বলে একটা অপশান আছে, এখানে লগ ইন করতে হবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু কখনো চেঞ্জ করলে আমাদের এই আমাদের এই টুলটা কিন্তু ইউজ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট যেরকম বাই ডিফল্ট খুলেছে আমাদের জাস্ট লগ ইনে গিয়ে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলেই আমরা একটা লোডিং বার দেখতে পাবো, এই লোডিং বারটা দুবার যাবে, দুবার যাওয়ার পর কিন্তু আমাদের নেক্সট পেজটা খুলবে। তো লোডিং হচ্ছে এবং এখানে ওয়ান ক্লিকে আমাদের ইউটিউবের ভিডিও দেখতে পাবেন, ফেসবুকে যেতে পারবেন এবং ওয়েবসাইটে কিন্তু যাওয়া যাবে ওয়ান ক্লিকে। তো আমাদের চলে এসছে আমাদের নেক্সট পেজ যেটা রয়েছে, মানে আমাদের মেন যেটা টুল সেই টুলটা কিন্তু ওপেন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফাস্টবুট টুল, ফাস্টবুট এফআরপি টুল। মানে এটাতে কি হচ্ছে, মোবাইলটাকে ফাস্টবুট মোডে কিন্তু কানেক্ট করতে হবে। ফাস্টবুট মোডে কানেক্ট করার পর এখানে যত রকম কোম্পানি দেওয়া আছে তাদের কিন্তু এফআরপি লক আমরা অনায়াসে খুলে ফেলতে পারবো, শুধু আমাদের ফোনটাকে ফাস্টবুট মোডে কিন্তু কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এখানে নাম্বার দেওয়া আছে কোনটা কি নাম্বারের, যদি আমাদের কোনো কোনো ইউফোরিয়া মোবাইল আসে থাকে সেক্ষেত্রে ডি বাটন প্রেস করতে হবে, মানে ডি কিপ্যাডে ডি বাটন প্রেস করে এন্টার মারতে হবে মোবাইলটা ফাস্টবুট মোডে রেখে। যদি আমাদের কাছে লেনোভো কোনো মোবাইল থাকে সেক্ষেত্রে বি অপশনকে ক্লিক করে মোবাইলটাকে ফাস্টবুট মোডে কানেক্ট করে এন্টার মারতে হবে, তাহলে কিন্তু আমাদের লেনোভো এফআরপি খুলে যাবে। তো এখানে প্রচুর রকমের আমাদের এফআরপি দেওয়া আছে, এখানে রিমুভ কোয়ালকম যুক্ত সিপিউ, মানে কোয়ালকমের যে কোনো মডেলই হোক না কেন যেটা ফাস্টবুট মোডে আসছে সেটা কিন্তু ফাস্টবুট মোডে নিয়ে গিয়ে আমাদের জিরো বাটন প্রেস করে এন্টার মারলে কিন্তু তার লক খুলে যাবে। তো আমরা নেক্সট অপশনে আসছি, আমাদের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এফআরপি কোয়ালকম এক্সাইনস। মানে এটা হচ্ছে যদি আপনার মোবাইলটা স্যামসাংয়ের হয় তো সেই স্যামসাং মোবাইলে কোয়ালকম সিপিউ যদি থাকে বা এক্সাইনস সিপিউ যদি থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বারিং দেওয়া আছে এখানে, যদি কোয়ালকম সিপিউ হয় এক নম্বর প্রেস করে এন্টার মারতে হবে, যদি এক্সাইনস সিপিউ হয় সেক্ষেত্রে দু নম্বর বাটন প্রেস করে কিন্তু এন্টার মারতে হবে। তো আমাদের কাছে স্যামসাং এর এরকম এফআরপি লকিং একটা মোবাইল আছে, আমি জাস্ট লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেটা কিভাবে কাজ করছে। তো আমি ইউএসবি কেবল লাগিয়ে দিয়েছি অলরেডি, লাগিয়ে দেওয়ার পর এই ফোনটার মধ্যে যে সিপিউটা আছে সেটা হচ্ছে এক্সাইনস সিপিউ, তাহলে আমাদের দু নম্বর কি প্রেস করতে হবে, দু নম্বর অ্যান্ড এন্টার,
গেইনটার মেরেছি, একটু ওয়েট করতে হবে, আমরা একটা লোডিং দেখতে পাবো এখানে, জিরো থেকে 100% হবে। দেখতে পাচ্ছি আমরা একটা ইউজার ডাটা লোডিং এখানে দেখাচ্ছে, মানে কাজ হচ্ছে, 100% হয়ে গেছে। এবং মোবাইলের স্ক্রিনের উপরে আমাদের ফলো রাখতে হবে, একটা ব্লু কালারের বার কিন্তু 100% যাবে, যাওয়ার সাথে সাথে আমাদের ইন্টারফেসটা অফ হয়ে যাবে এবং মোবাইলটা রিস্টার্ট হয়ে যাবে। মোবাইল কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এবং আমাদের ইন্টারফেস কিন্তু অফ হয়ে গেছে। এরপর মোবাইলটা আমরা অন করে যদি দেখি, ফোনটার কিন্তু FRP লক খুলে যাবে। তো নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ওপো A37। যদি ওপো A37 কোনো মোবাইল আসে যার লক থাকবে, সেটাকে আমাদের এখানে গিয়ে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর, মানে তার আগে আমাদের মোবাইলটিকে কিন্তু আমাদের কানেক্ট করে নিতে হবে, ফাস্ট বুট মুড বা EDL মুডে কিন্তু আমাদের কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে আমাদের টুলটা কিন্তু খুলতে হবে। এখানে দেখাচ্ছে নো ডিভাইস, মোবাইল কিন্তু কানেক্ট নেই, ওই জন্য মোবাইলটা নো ডিভাইস দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলটা আগে কানেক্ট করে তারপরে আমাদের ওপো A37 যেটা রয়েছে সেটাকে ক্লিক করে কিন্তু ওপেন করতে হবে। ঠিক সেমভাবে ওপো A57, তো এই ওপো A57টাকেও আমাদের কোয়ালকম মুডে, মানে EDL মুডে ফোনটাকে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নেওয়ার পর কিন্তু আমরা লক অনায়াসে খুলে ফেলতে পারবো। পরেরটা আছে ভিভো V7 প্লাস, তো ভিভো V7 প্লাসটাকেও কিন্তু আমরা খুলে ফেলতে পারবো। মোবাইলটা প্রত্যেকটার ক্ষেত্রেই আগে কানেক্ট করে তারপর টুলটাকে ওপেন করতে হবে। পরেরটা আছে স্পেকট্রাম CPU স্পেকট্রাম FRP আনলকিং, তো এখানে ক্লিক করলে FRP আনলকিং এর টুলটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের ফাস্ট বুট মুডে কিন্তু মোবাইলটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর 1 নম্বর কি প্রেস করে এন্টার, মানে চেক ডিভাইস, 2 নম্বর কি প্রেস করলে ফোনের FRP লক খুলে যাবে। পরেরটা আসছি, পরে আমাদের আছে স্যামসাং FRP টুল, তো এখানে গিয়ে ক্লিক করলে স্যামসাং এর একটা FRP আনলকিং টুল ওপেন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি একটা টুল ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মডেল সিলেক্ট করতে হবে। এখানে গিয়ে আমাদের কাছে একটা মডেল আছে স্যামসাং J5 J510F, তো আমাদের সেই মডেলটা আমরা একটু চুজ করে নিই। J5 10F, স্যামসাং J5 10F সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর মোবাইলটা ডাউনলোডিং মুডে গিয়ে USB লাগাতে হবে। আমি লাগিয়ে দিচ্ছি USB, লাগিয়ে দেওয়া হয়েছে। লাগিয়ে দেওয়ার পর স্ক্যান বাটনে ক্লিক করতে হবে। যে স্ক্যান বাটনে ক্লিক করেছি, স্যামসাং USB মোডেম কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপর আমাদের শুধুমাত্র রিমুভ FRP এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিছু মেসেজ দেখাচ্ছে, এই মেসেজগুলো ফলো রাখতে হবে, থাকলে মানে ফলো করলে আমরা বুঝতে পারবো কাজ হচ্ছে কি হচ্ছে না। প্রত্যেকটাতে কিন্তু ওকে, তার মানে কানেক্টিং ওকে, ডাউনলোডিং মুড ওকে, ক্লিন স্টেট ওকে, রিবুটিং ডিভাইস, মানে মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে অন হয়ে গেল, তার মানে আমাদের মোবাইলের লক কিন্তু খুলে গেছে। এরপরে যখন আমরা অন হওয়ার পর চেক করব, মানে নেক্সট করে যাব, তখন কিন্তু আমাদের আর FRP লক চাইবে না। তো এটা হচ্ছে আমাদের স্যামসাংয়ের একটা টুল। পরে যেটা রয়েছে সেটাও স্যামসাংয়ের একটা টুল, স্যামসাং FRP হাইজ্যাকার টুল। এটা হাইজ্যাকার টুলটাকেও আমরা একইভাবে ইউজ করতে পারবো, মানে আমাদের মোবাইলটাকে ডাউনলোডিং মুডে গিয়ে কানেক্ট করতে হবে, করে স্ক্যান, এরপর মোবাইলের মডেল নাম্বার চুজ করতে হবে। এখানে যেই মডেলটা আমাদের কাছে সে FRP লক, সেই মডেলটাকে চুজ করতে হবে। করার পর রিমুভ FRP তে ক্লিক করে হাইজ্যাক ইট এই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের FRP লক খুলে যাবে। পরে আর একটা FRP লকিং এর টুল দেখতে পাচ্ছি, এখানে গিয়ে ক্লিক করলে আর একটা টুল খুলে যাবে। এখানে কোম্পানি ওয়াইজ, মানে কোম্পানি অনুযায়ী দেওয়া আছে, এখানে লেনোভো, জাওমি, মোটোরোলা, ইউফোরিয়া, হাওয়াই, তো এখানে আমাদের নাম্বারিং দেওয়া আছে, সেই নাম্বারিংটা কিন্তু প্রেস করে এন্টার মারতে হবে ফাস্ট বুট মুডে নিয়ে গিয়ে, তাহলে কিন্তু FRP লক খুলে যাবে। নেক্সট পরের অপশনে চলে আসছি অ্যান্ড্রয়েড ড্রাইভার কালেকশন, তো এখানে আমরা ক্লিক করলে অ্যান্ড্রয়েড ফোনের যে সমস্ত ড্রাইভার আমাদের লাগে কাজ করার ক্ষেত্রে, সেই ড্রাইভার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমি এখানে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আসবে ইন্টারফেস, এই যে লোডিং হচ্ছে, চলে এসছে অ্যান্ড্রয়েড ড্রাইভার কালেকশন। তো এখানে কিন্তু প্রত্যেকটা ড্রাইভার দেওয়া আছে MTK, স্পেকট্রাম এবং স্যামসাংয়ের জন্য, তো এখান থেকে কিন্তু আমরা ড্রাইভারটা অনায়াসে ইনস্টল করে আমাদের সফটওয়্যারের কাজের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের টোটাল টুল, ইউনিভার্সাল FRP টুল। তো এই FRP টুলটা আপনাদের সাথে যদি থাকে, কাজ করতে খুবই মজা আসবে, মানে খুব আনন্দ হবে যে এইটা দিয়ে কাজ করতে, মানে খুব ইজিলি আমরা FRP লক বা যে ধরনের লকগুলো আসে সেগুলো কিন্তু অনায়াসে আমরা খুলে ফেলতে পারবো।